আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি শেয়ার করব, করলার রং ঠিক রেখে তিতা ছাড়া করলা ভাজির রেসিপি। যারা তিতা খেতে পছন্দ করেন না, আশা করি এই রেসিপিটি ফলো করলে তিতা লাগবে না, কালারও ঠিক থাকবে। তো আমি এখানে তিনটে মাঝারি সাইজের করলা নিয়েছি। করলাগুলোকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের তিনটে আলু। আলুগুলোকে আমি কুচি করে নিয়েছি। আমি নিয়েছি 10-12টি কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে আমি করলা আর আলুকে রান্নার ঠিক কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি। এটা করলা পানিতে রাখলে তিতা হয়। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার দিয়ে দিব কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। তো আমি মরিচ আর পেঁয়াজগুলোকে ভেজে নিব। আমি ঠিক বেশি ভাজবো না, আমি এটাকে হালকা ভাজবো সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা। জিরাটা টেস্ট বাড়িয়ে দেবে। তো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়া এখানে বেশি দেব না, দিলে করলার এমন একটা গন্ধ হবে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। করলাগুলো এবার দিয়ে দেব। আমি করলাগুলো সব দিয়ে দিচ্ছি করলার আলু। এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি এই করলার আলুকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। তা আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি আলু করলা ভাজি ভাজবো। এভাবে করলা ভাজলে সবাই খেতে পছন্দ করবে। তো আমি একপাশ ব্রাউন কালার না হওয়া পর্যন্ত উল্টাবো না। যখন আমার একপাশ ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি আবার এভাবে উল্টিয়ে দেব। আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার কিছু সময়ের জন্য এটাকে রেখে দেব, নিচে ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। আমি নিচে ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এটাকে আবার উল্টিয়ে দিচ্ছি। আমি আবার এটাকে উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি দেখলাম যে এটা সেদ্ধ হয়েছে কি না, আর কিছুক্ষণ সময় লাগবে। আবার আমি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত রেখে দেব। ব্রাউন কালার হয়ে গিয়েছে, আবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এভাবে কয়েকবার আমি বেশ কয়েকবার এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো আমার রান্না একদম কমপ্লিট। আমাদের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।